2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে গত 8 তারিখে। আজকে ছাত্রছাত্রীরা তার হাতে মার্কশিট পেয়েছে। আমরা বাসন্তী ব্লকের বিভিন্ন সূত্র মারফত যে খবর পাচ্ছি তাতে 460 নাম্বার আমাদের এই ব্লকের ফার্স্ট হয়েছে এবং সেকেন্ড হয়েছে 456 নাম্বার। এইরকম একজন ছাত্রের সঙ্গে আমরা এখন কথা বলবো, তো জেনে নিই তার নাম। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম মিঠুন সর্দার। মিঠুন সর্দার, তোমার বাবার নাম? আমার বাবার নাম শঙ্কু সর্দার। তুমি কোন স্কুলে পড়াশোনা করো? আমি নগরগঞ্জ বৈদ্যনাথ বিদ্যাপীঠে পড়াশোনা করি। তোমার প্রাপ্ত নম্বর কত? 456। আমরা মিঠুনের মুখ থেকে শুনলাম মিঠুন সর্দার নগরগঞ্জ বৈদ্যনাথ বিদ্যাপীঠে পড়ে, তার প্রাপ্ত নম্বর 456। আচ্ছা মিঠুন, তুমি যে 456 নাম্বার পেয়েছো, এই নাম্বারটা পেয়ে তুমি খুশি? আমি একটু আশা করেছিলাম যে আরো কিছু নম্বর হবে, 470-এর কাছাকাছি যাবে, কিন্তু দুর্ভাগ্যক্রমে কিছুটা কম নম্বর পেয়েছি। তবে আমার যেটা যোগ্যতা, যোগ্য আমি লিখেছি, সেই যোগ্যতা অনুযায়ী হয়তো আমি সঠিক নম্বরই পেয়েছি। অর্থাৎ তুমি আশা করেছিলে যে আরো একটু বেশি নাম্বার পাবে, কিন্তু তুমি নিজেই মনে করছো যে কিছুটা তোমার লেখার ক্ষেত্রে ত্রুটি হয়ে গিয়েছে, যার জন্য এই নাম্বারটা এসেছে। আশাপ্রদ না হলেও এখন এটা তোমাকে মেনে নিতে হবে। তো মিঠুন, তুমি যে এই 456 নাম্বার পেয়েছো, তো এই নাম্বার নিয়ে তুমি এখন কি পড়াশোনা করতে চাও? আমি এখন ভূগোলে অনার্সটা করতে চাই, ভূগোলে গ্রাজুয়েশনটা কমপ্লিট করতে চাই এবং তার পরবর্তীকালে এমএসসিটা করতে চাই। আচ্ছা, তুমি এখন 456 পেয়েছো, নিশ্চয়ই মাধ্যমিকেও তুমি ভালো রেজাল্ট করেছিলে? কিছুটা ভালো ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম, কিন্তু অতটা ভালো রেজাল্ট করতে পারিনি লকডাউনের কারণে, কারণ সে সময় আমি পড়াশোনা তেমন ভাবে চালিয়ে যেতে পারিনি। তাছাড়াও আমি সেইভাবে টিউশন গুলো নিতে পারিনি, স্কুলও বন্ধ ছিল, অতএব আমি ঠিকভাবে পড়াশোনাটা চালিয়ে যেতে পারিনি। তার জন্য আমি মোটামুটি একটা নম্বর পেয়েছিলাম, 439-এর মতো পেয়েছিলাম। আচ্ছা, তোমার কথায় জানতে পারলাম যে তুমি মানে সচরাচর ছাত্রছাত্রীরা যেভাবে স্কুলের বাইরেও গাইড নেয়, সেই গাইডটা তুমি পাওনি, তার কারণটা কি? কারণ আমার বাড়িতে অনেক গরিব ঘরের আমি ছেলে, আমার বাড়িতে বাবা মা সেভাবে পড়াশোনা করেননি। আমার বাবা মা প্রাইমারি স্কুলে গণ্ডিটা যা এক করে পার করেছিলেন এবং আমার মা ক্লাস 9 অঙ্কে করেছিলেন, সেহেতু আমাদের বাড়িতে সেরকমভাবে শিক্ষার প্রদীপ জ্বলেনি, তো সেই হিসাবে আমার আমাকে গাইড করার মতো কেউ ছিল না। ও আচ্ছা, অর্থাৎ তুমি তোমার বাড়ি তোমার জেনারেশনের ফার্স্ট যে উচ্চশিক্ষার দিকে এগোচ্ছ, তো তোমার অর্থনৈতিক সচ্ছলতা যদি সেই সময় থাকতো তাহলে কি তোমার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা ছিল? হ্যাঁ অবশ্যই, আমার প্রথম ইচ্ছা সায়েন্স নিয়ে ছিল, কিন্তু যেহেতু আমি একটা ভালো নম্বর পাইনি আর সেই সময় লকডাউনের টাইমে আমার বাবার আর্থিক অবস্থাও ভালো ছিল না, সেহেতু আমি বাবাকেও জোর করতে পারিনি যে আমাকে সায়েন্স নিয়ে পড়তেই হবে, কারণ আমি সেই রকমভাবে আশানুপাতিকভাবে নম্বরটা পাইনি। আচ্ছা, তুমি এই স্কুলেই কি পড়তে মাধ্যমিকে? না, আমি মাধ্যমিকে হিরণময়পুর জয়গোপালপুর নেতাজি বিদ্যাপীঠ থেকে পড়াশোনা করতাম। আর ওই স্কুলে তখন সায়েন্স ছিল না, তাই তো? না। তুমি যে স্কুল থেকে এখন পড়ে পাশ করে যাচ্ছ, এই স্কুলে গত বছরে সায়েন্স খুলেছে, বিজ্ঞান বিভাগ খুলেছে, তো তুমি তোমার মাধ্যমিকের যে সমস্ত পরীক্ষার্থীরা এবার রেজাল্ট করেছে তাদের ক্ষেত্রে তুমি কি বলবে যে এই স্কুলে তারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে, এই বার্তা কি তুমি দিতে চাও? হ্যাঁ অবশ্যই, আমি বলবো যেহেতু আমাদের আশেপাশে ঝড়খালি এবং বাসন্তী স্কুলেও নগরগঞ্জ বৈদ্যনাথের পাশাপাশি সায়েন্স নিয়ে পড়াশোনা যেহেতু করা হয়, কিন্তু সেগুলো অনেক দূরে হয়ে যাবে এবং ছাত্রছাত্রীরা এখান থেকে যাতায়াত করতে অনেক অসুবিধা হবে, সেহেতু এখানকার ছেলেমেয়েরা যদি আমাদের এই স্কুল থেকে পড়াশোনা করে এবং ভালো গাইড করা হয় তাহলে আমাদের এই স্কুলের ছাত্ররাও আশা করি বাসন্তী বিদ্যালয়ের সঙ্গেও ভালো ঘাড় মিলিয়ে চলতে পারবে এবং ভালো নম্বর করতে পারবে। ও তুমি বলছো এই এলাকার সায়েন্স বলতে আমরা বাসন্তী হাই স্কুলকে চিনি, পরে দিকে মানে গত বছরই দুটি স্কুলে সায়েন্সের অনুমোদন পেয়েছে, নগরগঞ্জ বৈদ্যনাথ বিদ্যাপীঠ এবং হেড়ভাঙা বিদ্যাসাগর বিদ্যামন্দির। তুমি তোমার বন্ধুদের বা ভাইদের বার্তা দিতে চাও, তারাও যদি এই স্কুলে ভর্তি হয়ে সঠিকভাবে লেখাপড়া করে তাহলে বাসন্তীর সঙ্গেও বিজ্ঞান বিভাগের সমান পাল্লা দিয়ে চলতে চায়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তুমি বিভিন্ন সংবাদপত্র টত্র দেখো, একটা শিক্ষা ব্যবস্থার একটা টালবাহনা চলছে, অর্থাৎ আমি কোন ব্যবস্থার দিকে ইঙ্গিত করতে চাইছি, তুমি নিশ্চয়ই উচ্চ মাধ্যমিক পাশ করেছো সেটা বুঝতে পারছি, এই সম্পর্কে তোমার নিজস্ব মতামত? দেখুন, আমাদের বর্তমান পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা অনেকটাই দুর্নীতিগ্রস্ত বললেই চলে। এখানে আমাদের অনেক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অযোগ্য ব্যক্তিদেরকেই শিক্ষকের পদে বহাল করা হয়েছে, কিন্তু আমাদের যেটা দেখা যায় যে আমাদের যোগ্য যারা তারা পথে বসে ঝর্ণা করছে। সেহেতু আমাদের যদি সেই যোগ্য ব্যক্তিরা শিক্ষকের চাকরিটা পায় বা আমাদের পড়ানোর সুযোগটা পায়, আমি মনে করি যে আশানুপাতিকভাবে আরও আমাদের এই বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থার মানটা আরও উন্নতি হবে। আচ্ছা, বাড়িতে কত ঘন্টা পড়াশোনা করতে?
আমি সেইভাবে কখনো টাইম ধরে পড়াশোনা করিনি, আমি নিজের যতটুকু সময় পেয়েছি আমি সেইটুকু সময়টা আমার বইয়ের পিছনে দিয়েছি। আর তাছাড়াও আমার যেহেতু এখানে গ্রাম্য এলাকা, সেহেতু এখানে রাত্রে কারেন্টের ব্যবস্থা খুবই খারাপ, রাত্রে হয়তো অর্ধেক টাইমে কারেন্ট থাকতো না, সেহেতু আমি দিনের বেশিরভাগ সময়টাই পড়াশোনার পিছনে কাটতাম। আচ্ছা, ধরো বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার সময় যুক্ত আছো তুমি, অবশ্যই নিয়মিত ক্লাস করো এবং টিউশনি মাস্টারও আছে, তোমার সাফল্যের জন্য তুমি কাকে বেশি এগিয়ে রাখবে? আমি অবশ্যই আমার স্কুলকে এগিয়ে রাখবো কিছুটা, কারণ আমি সেই স্কুলের স্কুল ছাড়া আমি কোনো মতেই এই রেজাল্টটা করতে পারতাম না। তাছাড়াও আমি আমার টিউশন শিক্ষককে অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ তারা আমার যথাক্রমেভাবে যথেষ্ট আমাকে সাহায্য করেছে যে কোনো বিষয়ে। তো আমি চাই, আমি বলতে চাইছি যে আমাদের এই সাফল্যের পিছনে আমার উভয় শিক্ষকই বিশেষভাবে গুরুত্বপূর্ণ আছেন। আচ্ছা, তোমার বাড়ি শিক্ষক, আমাদের প্রথম শিক্ষক হচ্ছে আমাদের বাবা মা, তাই তো? এটা তুমি অবশ্যই মানো। তো তোমার বাড়ি, তোমার পড়াশোনার ক্ষেত্রে বাবা না মা কে বেশি মানে তত্ত্বাবধান করতেন? যেহেতু বাবা একজন সাধারণ কৃষক, সেহেতু বাবা অতটা সময় পেতেন না, আর মা যেহেতু গৃহবধূ, সেহেতু আমাদেরকে তিনি পড়াতেন একটু বেশি। তোমাদের বিদ্যালয়ে পড়াশোনা করার জন্য সরকার থেকে তোমাদের হাতে একটা করে ট্যাব তুলে দিয়েছে, এতে কি তোমার কোনো উপকার হয়েছে বলে তুমি মনে করো? হ্যাঁ, অবশ্যই আমার কিছুটা উপকার হয়েছে, কেননা আমাদের ইংরেজিতে অনেক শব্দের মানে জানতে পারতাম না, সেগুলো আমরা গুগল থেকে সার্চ করতাম। এছাড়াও আমাদের স্কুলে কবে স্কুলের যে কোনো বিষয়ে কোনো নোটিশ দিলে সেটাও আমরা জানতে পারতাম। তাছাড়া আমাদের স্কুল কবে ছুটি থাকবে, কবে স্কুল হবে, কবে কোনো রকমভাবে ফর্ম ফিল আপ হবে, এগুলো আমরা খুব ভালোভাবেই জানতে পারতাম ফোনের মাধ্যমে। তবে এই বিষয়গুলো ছাড়া অন্য যে বিষয়গুলোর দিক থেকে তেমন ভাবে উপকৃত হয়নি। আচ্ছা, অর্থাৎ প্রত্যেক জিনিসের একটা ভালো দিক আছে, মোবাইলও ভালো দিক আছে। সরকার যেহেতু তোমাদের কাছ থেকে দিচ্ছে বা ছাত্রছাত্রীকে দিচ্ছে, আমি ছাত্রছাত্রীদেরকে বলবো এর যে তোমাদের পড়াশোনা রিলেটিভ যে বিষয়গুলো, সেগুলো যদি তোমরা এইখান থেকে সার্চ করে নিতে পারো তাহলে অবশ্যই তো সেটা ভালো দিক। তুমি কি বলো? অবশ্যই সেরকমই। তো আজকে আমরা মিঠুন সর্দার নগরগঞ্জ বৈদ্যনাথ বিদ্যাপীঠের 456 প্রাপ্ত নম্বর প্রাপ্ত ছাত্র, সম্ভবত এই বাসন্তী ব্লকের দ্বিতীয়, এই স্কুলে তোমার স্কুলের অন্যান্য বন্ধুদেরও রেজাল্ট যথেষ্ট ভালো হয়েছে। হ্যাঁ অবশ্যই। তোমার ওই সম নম্বর আরেকজন পেয়েছে, তুমি কি জানো? হ্যাঁ অবশ্যই। তোমার বান্ধবী আরেকজনই একই নম্বর পেয়েছে। তো মিঠুনকে ধন্যবাদ, আমরা চাইবো ও যে উচ্চশিক্ষার জন্য ও যে লক্ষ্য নিয়ে এগোচ্ছে ও সেই লক্ষ্যে সফল হবে এবং আগামী দিনে সুনাগরিক হয়ে প্রতিষ্ঠিত হবে এবং সমাজ তার কাছ থেকে অনেক অনেক বেশি উপকৃত হবে। ধন্যবাদ।